হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটিভস প্রো। বিডিটিভস প্রোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি স্বপন রায়, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিলিয়ন কানেক্ট আপডেট করার পর আপনারা যেসব সমস্যা ফেস করতেছেন সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, কী করলে আপনার সমস্যাগুলো সমাধান হতে পারে এই বিষয়ে। সো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত বিডিটিভস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে এসে বেল আইকনটি ইনেবল করে দিন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো দেখুন, বিলিয়ন কানেক্ট আমাদের জুন মাসের 1 তারিখে আপডেট একটা আসছে এবং এই আপডেটে অনেক কিছু যোগ করা হয়েছে, যদিও কাজগুলো এখনও সুসম্পন্ন হয়নি। তারপর অনেক ফিচার এখানে যোগ করা হয়েছে, আপনারা অ্যাপসটা ওপেন করলে সেটা দেখতে পারবেন এবং আমি একটু পরে দেখাচ্ছি। তো এই অ্যাপসটা আপডেট করে নেওয়ার পর অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন, যেমন কারো কল যাচ্ছে না, কারো ওয়েটিং ফর নেটওয়ার্ক এসব দেখাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু সমস্যা আমি কমেন্টে পাইছি। সো এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটু হিন্ট দেব। তো আমি সমস্যাটা পুরোপুরি আপনাদের হয়তো সমাধান করে দিতে পারবো না, কিন্তু আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনার সমস্যাটি সমাধান হবে। সো প্রথমে আমরা যদি বিলিয়ন কানেক্ট অ্যাপসটা ওপেন করি, তো এখান থেকে দেখতে পারেন, যদি আমরা সেটিংসে চলে আসি, প্রথমেই চলে আসছে হেল্প, এইটা মানে একটা আপডেট। দেন আপনার দেখুন যে আপডেটে এটা আনছে পেইড কল, ক্রেডিট স্টোরি, দেন আপনার ব্রিলিয়ান্ট গ্লোবাল, পার্সোনাল মেসেজ, দেন আরও কিছু কিছু জিনিস আসছে আপনাদের আপডেট আর কি। তবে একটা সুন্দর একটা আপডেট আছে, আপনারা কয়েকদিন পরে এটাকে দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এই দেখুন পার্সেস বিলিয়েন্স নাম্বার, হয়তো আরও আমরা বিলিয়েন্স নাম্বার পার্সেস করতে পারবো একাধিক নাম্বার। তো এটা এখনও চালু হয়নি, এটা কিছুদিন পরে চালু হবে। যা হোক, আমরা এদিকে না যাই, তো আমরা যে বিষয়ে ছিলাম সেটা হচ্ছে যে সমস্যাগুলো। তো যাদের ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখাচ্ছে তারা কী করবেন, যাদের ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখাচ্ছে তারা অ্যাপসটাকে ক্লিয়ার ডেটা করে অথবা আনইনস্টল করে আবারও ইনস্টল করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করুন। তো এক্ষেত্রে ওয়েটিং ফর নেটওয়ার্ক যদি এখানে দেখায়, তারপরও আপনারা ভালো একটা নেট কানেকশন নিয়ে একটু ওয়েট করবেন, সাথে সাথেই কল করার চেষ্টা না করে একটু ওয়েট করে দেখবেন যে ওয়েটিং ফর নেটওয়ার্ক সমস্যাটা যায় নাকি যায় না। ফার্স্ট টাইম আমিও যখন অ্যাপসটা আপডেট করে নিয়েছিলাম তখন আমারও এই ওয়েটিং ফর নেটওয়ার্কের সমস্যাটা হয়েছিল এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা সমাধান হয়ে গিয়েছে। এবং এই অ্যাপসটা ব্যবহার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি যেন ভিপিএন ইউজ না করেন। তো আমি বারবার বলতেছি আপনি যেন ভিপিএন ইউজ না করেন। তো এর মাঝে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে। সো অ্যাপস আপডেটের ক্ষেত্রে যদি আপডেট সম্পূর্ণভাবে ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যা থেকে যায়, তো সেটা পরবর্তী আপডেটে আমাদেরকে সমাধান করে দেওয়া হয়। হয়তো বিলিয়ান্টেরও কিছু কিছু নাম্বারের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়ে গিয়েছে, যেগুলো হয়তো নেক্সট আপডেটে সমাধান করে দিতে পারে অথবা আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে সমাধান করে দিতে পারে। এখন বলে নিচ্ছি কলিং সমস্যার ক্ষেত্রে। তো অনেকেই কল করলে কল করতে পারতেছেন না, বা মানে কলিং হচ্ছে কিন্তু রিং হচ্ছে না, এ ধরনের অনেক সমস্যা হচ্ছে কলিংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও ফোন করা। অর্থাৎ আপনি এখন ট্রাই করতেছেন ফোন হচ্ছে না, আপনি আরও কিছুক্ষণ অপেক্ষা করুন, 2-4 ঘন্টা অপেক্ষা করে আবারও কল করার চেষ্টা করুন, দেখুন হয় কি না। এবং আপনি যে নাম্বার কল করার চেষ্টা করছেন সেই নাম্বারটি পরিবর্তন করে অন্য একটা নাম্বারে কল করার চেষ্টা করুন। সো এরপরে যদি আপনার সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনি আবারও আপনার অ্যাপসটা আনইনস্টল করে ফোনটাকে অফ করে আবারও অন করবেন এবং আবারও কল করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয়তো সমস্যাটা সমাধান হতেও পারে। এবং যদি না হয়, একটা পদ্ধতিতেও যদি আপনার সমস্যাগুলোর সমাধান না হয়, তাহলে শেষ যে উপায়টা সেটা হচ্ছে হেল্পলাইনে কথা বলা। তো হেল্পলাইনে কথা বলবেন কীভাবে, যেহেতু অ্যাপসটা আপডেট করছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে কথা বলতে হবে। এখানে দেখুন উপরে হেল্প লেখা আছে, সেটিংস থেকে হেল্পে ক্লিক করবেন। তো হেল্পে ক্লিক করার পর, ও হ্যাঁ, অ্যাপসটার আরও একটা সুন্দর আপডেট আসছে। তো এই আপডেটটা সম্পর্কে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো, অবশ্যই সেটা দেখবেন, নয়তো বড় একটা জিনিস মিস করবেন। তো হেল্পে ক্লিক করার পর এদিক থেকে একটু নিচে চলে আসবেন, আসলে নিচে দেখবেন যে আপনার সমস্যাটি আমাদের জানান লেখা আছে। এরপরও আপনাদের যদি এখানে এই জিনিসগুলো দেখার মানে দরকার হয় যে আপনি কীভাবে এনআইডি সাবমিট করবেন, পেমেন্ট করবেন, তারপরে ইনকামিং কল কীভাবে নোটিফিকেশন পাবেন, তো এই জিনিসগুলো দেখে নিতে পারেন। তো আমি সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আপনাদের সমস্যাটা আপনারা কীভাবে সলভ করবেন। তো আপনার সমস্যাটি আমাদের জানান, এখানে ক্লিক করবেন একদম নিচে। তো এখানে দেখুন আপনার যে সংক্রান্ত সমস্যাগুলো আছে সেটার উপরে ক্লিক করবেন। যেমন আপনি যদি কল করতে না পান তাহলে এখানে কল সংক্রান্ত সমস্যার উপরে ক্লিক করবেন, তাহলে কিছু কিছু অপশন আসবে। তো এখান থেকে কোন কোন জিনিসটা আপনি ফেস করতেছেন, কোন সমস্যাটা ফেস করতেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনি দেখবেন যে ওদের কাছে একটা মেইল চলে যাবে, সেই মেইলটার ওরা অ্যান্সার করবে এবং আপনার সমস্যাটার সমাধান করে দেবে। তো এছাড়াও
এখানে যে সমস্যাগুলো আপনার সমস্যা হচ্ছে কিন্তু এখানে উল্লেখ নেই, সেই সমস্যাটা আপনারা কীভাবে ওদেরকে জানাবেন, তো সেটা করার জন্য একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পরে দেখবেন যে অন্য কোনো সমস্যা লেখা আছে, এই অন্য কোনো সমস্যাতে ক্লিক করলে আপনি আপনার প্রথমে এখানে নাম দেবেন, সাপোজ আমি আমার নাম দিচ্ছি, দেন ইমেল দেবেন এখানে আপনার আপনার, তবে অবশ্যই মনে রাখবেন এই এই ইমেলে আপনাকে মেইল করা হবে যে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কি না। ওকে, তো এরকম একটা মেইল দেওয়ার পর, অর্থাৎ আপনার নিজস্ব মেইল দেওয়ার পর, আপনি এখানে ব্রিলিয়ান্ট রেজিস্টার্ড মোবাইল নাম্বার ক্লিক করবেন এবং এখানে মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট ওপেন করেছেন অর্থাৎ খুলেছেন সেইটা। তো এইটা দেওয়ার পর এখানে আপনার আপনার সমস্যাটি এখানে লিখুন লেখা আছে, এই লেখাটা কেটে দিয়ে সরি এখান থেকে, তো আপনি এখানে আপনার সমস্যাটা লিখতে পারেন, যে বাংলা দিয়েও লিখতে পারেন, ইংরেজি দিয়েও লিখতে পারেন, সমস্যার বিস্তারিত আপনারা যেভাবে কমেন্ট করে আমাদের আমাকে জানান যে আমার এই যে এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক একইভাবে এখানে এই সেই কথাগুলো লিখে দিবেন। এবং এখানে দেখুন পাঠান লেখা আছে, এই পাঠানে ক্লিক করবেন। ওকে, তো পাঠানে ক্লিক করলে আপনার মেইলটা ব্রিলিয়ান্টের কাছে চলে যাবে এবং আশা করা যায় 24 ঘন্টার ভেতরে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও এবং লাস্ট যে কথাটা বলেছিলাম যে সুন্দর একটা আপডেট আসছে, সেই আপডেটটা আপনাদেরকে জানাবো, সেটা এখন আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি আপনার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে ঢোকার জন্য এরপর থেকে আপনাকে আর মোবাইল ফোনের পিনের অপেক্ষা করতে হবে না, অর্থাৎ যে কোডটা যায় মোবাইল ফোনে সেটার অপেক্ষা করতে হবে না। আপনার বিকল্প একটা সিস্টেম চলে আসছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড সেট। তো সেটা করার জন্য আপনার দেখুন এই যে নাম্বার উপরে ক্লিক করবেন এবং একদম নিচে দেখুন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, তো এইখানে ক্লিক করে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন এবং যেটা আপনি পরবর্তীতে ব্রিলিয়ান্টে ঢোকার সময় আপনি কোডের পরিবর্তে এই পাসওয়ার্ডটা দিলেও হবে। তো হয়তো এখনও সম্পূর্ণ কার্যক্রম শুরু হয়নি এই জিনিসটার উপরে, তো এটা শুরু হতে হয়তো একটু দেরি হতে পারে, তবে অবশ্যই এটা হবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বিডি টিপস প্রো ইউটিউব চ্যানেল। সো নমন টুডে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।